আমি সুরঞ্জনা, আমার চ্যানেল সুরঞ্জনাস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সঙ্গে একদম নতুনত্ব একটা রেসিপি শেয়ার করব, তবে খুবই সহজে এবং ঘরোয়া উপকরণ দিয়ে। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওলের ফুলুরি রেসিপি। ওলের ফুলুরি জিনিসটা একটু নতুনত্ব, তবে খেতে কিন্তু খুবই সুন্দর। একই পদ্ধতিতে ওলের ডালনা, ওল চিংড়ি, আর যখন ভালো লাগছে না তখন এই রকম মিষ্টি মিষ্টি ওলের ফুলুরি তোমরা অনায়াসেই বানিয়ে ফেলতে পারো। আর যে কোনো দিনে ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য সার্ভ করতে পারো বা নিজেরাও খেতেই পারো। চলো তাহলে এই ওলের ফুলুরি রেসিপিটা দেখে নেওয়া যাক। খুবই সহজ, কম সময়ে একদম ঝটপট হয়ে যাবে এই ওলের ফুলুরি। চলো তাহলে শুরু করে দিই। প্রথমেই দেখে নেব উপকরণগুলি। নিত্য নতুন রান্না সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর তার পাশে রাখা বেল আইকনটাও ক্লিক করতে ভুলবেন না যেন। আমাদের প্রয়োজন ওল। ওল আমি এরকম ছোটো ছোটো টুকরো করে সিদ্ধ করে নিয়েছি। দেখো এখানে প্রায় 350 থেকে 400 গ্রাম ওল আছে। লাগছে নারকেল কুড়ো, আটা, অবশ্যই আটা ইউজ করবে, ময়দা নয়, এটা আটা। আর লাগছে আখের গুড়। এবার ওলটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি। দেখো ওলটা ভালো করে সিদ্ধ করেছি, কোনো রকম নুন দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে মেখে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড়। যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই পরিমাণে আখের গুড় দেবে, আর নারকেলেও কিন্তু একটু মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি আটা। আটাটা অল্প অল্প করে অ্যাড করব। অবশ্যই এটা খেয়াল রাখবে, ময়দা দিলে কিন্তু ফুলুরি শক্ত হয়ে যাবে, তাই ওলের ফুলুরিতে সবসময় আটা ইউজ করবে, যে আটা আমরা রুটি করার জন্য ব্যবহার করি সেই আটা। দেখো ওল, আখের গুড় আর আটা ভালোভাবে মেখে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়া যতটা পরিমাণে দিতে চাও দিতে পারো, কারণ নারকেল কোড়াগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। এবার সম্পূর্ণটা ভালো করে আমাদের মেখে নিতে হবে, যাতে কোনো দলা না থাকে। দেখো ভালো করে মেখে নিয়েছি। এবার এটা চাপা দিয়ে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আবার ফিরে এলাম, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলো আমাদের ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে একটা একটা করে ফুলুরি একদম হাতে নিয়ে ছোট্ট ছোট্ট করে আমাদের ভেজে নিতে হবে। ওলের ফুলুরি এরকম ছোট্ট ছোট্ট করে ভাজলে তবেই কিন্তু খেতে বেশি সুস্বাদু লাগবে। আর অবশ্যই ওলের ফুলুরি ভাজার সময় সর্ষের তেল ব্যবহার করবে, কারণ সর্ষের তেলে এই ওলের ফুলুরি ভাজলে এর স্বাদ অনেকাংশেই বেড়ে যায়। নিত্য নতুন রেসিপি যদি সহজভাবে বানাতে চাও অবশ্যই আমার চ্যানেল ফলো করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে আমার যে কোনো রেসিপি সবার আগে তোমরা পেয়ে যাও। দেখো ওল ফুলুরিটা দিয়ে দেবার পরই এটা নাড়ার দরকার নেই, কারণ এটা কিন্তু এই অবস্থায় খুবই নরম। একটু 2 থেকে 3 মিনিট হয়ে যাবার পর আমি হালকা হাতে এটা নাড়িয়ে দিচ্ছি। তোমাদের বলে দিই অবশ্যই ওল ফুলুরি তোমরা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। দেখো দেখে বুঝতেই পারছো এগুলো একদম সেট হয়ে গেছে, আর হালকা ব্রাউনিশ কালার হতেও আরম্ভ করে দিয়েছে। তোমরা এই ওল ফুলুরি বহুদিন নয়, মোটামুটি 2 থেকে 3 দিন এয়ারটাইট কন্টেনারে রেখে অনায়াসেই সার্ভ করতে পারো। দেখো একদম লালচে ব্রাউন হয়ে গেছে কালারটা, কালারটা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এবার একদম তেল ঝরিয়ে নিয়ে এগুলো আমরা তুলে নেব। দেখো ঠিক এই রকম কালার হওয়া পর্যন্ত এগুলো কিন্তু আমাদের ভেজে নিতে হবে। তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজে মাত্রই 4টে উপকরণ দিয়েই তোমরা এরকম সুস্বাদু ওলের ফুলুরি বানিয়ে ফেলতে পারো। তাহলে আর দেরি না করে চটপট বানিয়ে ফেলো, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর শেয়ার করতে ভুলো না যেন। নিত্য নতুন রেসিপি সহজভাবে বানাতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।